হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। শীতের দিনে খুবই মজাদার ইয়াম্মি একটি পিঠার রেসিপি, সুজি দিয়ে নারকেল ও খেজুর গুড়ের স্যান্ডউইচ পিঠা। এই পিঠাটি তৈরি করতে কী কী উপকরণ লাগবে চলুন দেখে নেই। এখানে একটি ফ্যান বসিয়ে দিয়েছি, ফ্যানটা গরম হয়ে গিয়েছে। এর মাঝে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ বাটার। আপনারা বাটারের জায়গায় ঘিটাও দিয়ে দিতে পারবেন। বাটার গলে গিয়েছে এবং গরম হয়ে গিয়েছে, এর মাঝে দিয়ে দিচ্ছি আমি সুজি। এখানে 1 কাপ দিয়ে দিয়েছি, এটা 250 ml অর্থাৎ 250 গ্রামের দিয়ে ভালোভাবে বেজে নেব। এখন মিডিয়াম হিটে ভালোভাবে বেজে নিয়েছি। এখন সুজির মাঝে দিয়ে দিব গরম দুধ। অবশ্যই গরম দুধ দিয়ে দিবেন, ঠান্ডা দুধ দিলে চাকা চাকা হয়ে যাবে। প্রথমে 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। সুজিটা পুরাতন ছিল তাই একটু দুধের পরিমাণ বেশি লাগতেছে, আপনাদের হয়তো কম বেশি লাগবে। এখানে আমি আরও 1/2 কাপ দুধ দিয়ে দিয়েছি, টোটাল আমার 2.5 কাপ দুধ লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে যদি সুজিটা নতুন হয়ে থাকে। তো মিডিয়াম টু লোয়ে রেখে এখন আমি সুজিটা সিদ্ধ করে নিব। আর এখানে এখন অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা মিষ্টি যেমন খেতে পছন্দ করেন তেমনই দিয়ে দিবেন, আর যাদের ডায়াবেটিস রয়েছে তারা না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া, আপনারা এলাচ গুঁড়ার জায়গায় এলাচটাও দিয়ে দিতে পারবেন। দিয়ে আবারও এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে চুলার আগুনটা লোয়ে রেখে এখন নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে এর মাঝে 1 চিমটি লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা মিষ্টিতে লবণ খেতে না চাইলে না দিলেও চলবে। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অবশ্যই একটু শক্ত করে নামিয়ে নেবেন। অন্যদিকে আমি চুলায় এখানে 1 কাপ নারকেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুরের গুড়। আমি এখানে যে গুড়টা ইউজ করেছি এটা নরম গুড় দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে আর একটু বেশি অ্যাড করে দিবেন। দিয়ে দিচ্ছি এলাচ পাউডার, আপনারা এই জায়গায় এলাচ আস্তটা ইউজ করতে পারবেন, আর চাইলে দারচিনি বা তেজপাতাও দিয়ে দিতে পারবেন। তো আমি কিছুক্ষণ বেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখন একদম লাল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন নারিকেলের মাঝে 1/4 কাপ মিল্ক পাউডার অ্যাড করে দেব। কেন দেখেন নারকেলটা ছাড়া ছাড়া রয়েছে, এই পাউডারটা দিলে যেমন টেস্টটা বাড়বে তেমনি এই ছাড়া ছাড়া ভাবটাও চলে যাবে, একটা আঠালো ভাব তৈরি হবে। ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো আমি 2টা তেজপাতা অফ ক্যামেরা দিয়ে দিয়েছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। সুজিগুলো এখন ভালোভাবে মথে নিব, অবশ্যই ভালোভাবে মথে নিতে হবে। একটু শক্ত করে নামাবেন চুলা থেকে। দেখেন আমি কিভাবে মথে নিচ্ছি, আমরা আটা যেভাবে মথে নিই এভাবে মথে নেবেন। আমি মথে লম্বা রোলের মতো করে নিয়েছি, দেখেন খুব সুন্দরভাবে এভাবে মথে নিতে হবে, তাহলে পিঠাটা খুব সুন্দর হবে। এখন আমি একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি কিভাবে পিঠাটা তৈরি করবেন। দেখেন খুব সহজ, একটু ভালোভাবে লক্ষ্য করলে তৈরি করতে পারবেন। ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখুন, না হলে আপনার রেসিপিটা উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তো একটা পিঠা আমি দেখেন তৈরি করে নিয়েছি হাত দিয়ে, এইভাবে চেপে চেপে খুব সুন্দরভাবে তৈরি করা যায়। দেখেন অনেক সুন্দর হয়েছে। এভাবে প্রথমে একটা রুটির মতো তৈরি করে নিতে হবে। যদি সাইডে দেখেন যে একটু মোটা চিকন হয়েছে তাতেও সমস্যা নাই, কিন্তু আপনি যদি নিখুঁতভাবে করতে চান তাহলে এভাবে একটু ঘুরিয়ে নেবেন বলের মতো করে, তাহলে প্লেন হয়ে যাবে চারপাশটা। তো আমি নিয়েছি এখন মাঝখানে একটু চেপে দিচ্ছি, এখানে আমি নারকেলের পুরটা দিব। তাই এখন দেখেন মাঝখানে একটা বাজার মতো পড়ে গিয়েছে। এখন নারকেলের পুরটা আমি কিভাবে দিয়ে দিচ্ছি দেখেন, এভাবে আগে তৈরি করে নেবেন তাহলে সুন্দর হবে। যেহেতু আমরা স্যান্ডউইচ আকৃতির করব, নারকেলের পুরটা আমি আই আকৃতির করে নিয়েছি, অর্থাৎ আঙ্গুলের মতো সোজা। এখন বাঁকা করে নিচ্ছি, দেখেন এভাবে চেপে চেপে বসিয়ে দিবেন, তাহলে আর উপরের দিকে উঠে আসবে না। এখন 2 হাতের সাহায্যে আমি চেপে দিয়েছি 2 পাশ থেকে। দেখেন খুব সুন্দর ইউ আকৃতি স্যান্ডউইচের মতো হয়ে গিয়েছে। তো 2 পাশে একটু যদি এভাবে ফাঁকা থাকে এভাবে একটু নারকেল দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে দেবেন, দেখতে ভালো লাগবে।
তো আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এভাবে অবশ্যই চেপে বসিয়ে দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। যে কোনো জিনিসে তৈরি করবেন যদি দেখতে ভালো না লাগে তাহলে খেতেও ভালো লাগে না। আর এই পিঠাটা আপনি আর চুলায় যেতে হবে না, এভাবে তৈরি করলে খাওয়া যাবে, খুব সহজে তৈরি করা যায়। আমি ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা রেখে দিয়েছি আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন। তো একটা পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন আরও সহজভাবে তৈরি করে দেখাচ্ছি আরও একটা। দেখেন এখানে একটা বলের মতো নিয়ে নিয়েছি, নিয়ে এভাবে মাঝখানে আবারও চেপে নিয়েছি, নিয়ে এখন বাটির শেপ করে দিচ্ছি। এটা তো যে কেউই করতে পারবে, দেখে বুঝতে পারতেছেন। বাটির মতো তৈরি করে নিয়েছি, নিয়ে এখন এর মাঝে আমি দিয়ে দেব নারকেলের পুর। তো নারকেলগুলো দিয়ে দিচ্ছি, যতটুকু আপনার বাটিটা ততটুকু দিয়ে দিবেন, দিয়ে এভাবে সমান করে নেবেন। নিয়ে দুই পাশ থেকে এভাবে গোল করে নেবেন, নিয়ে দুই হাত দিয়ে চেপে দিবেন দুই পাশে। দেখেন তৈরি হয়ে গিয়েছে। তো আঙ্গুল দিয়ে উপর থেকে একটু চেপে দিলে সুন্দরভাবে বসে যাবে, খুব ইজিভাবে হয়ে গেল। দুই পাশ থেকে আরেকটু চেপে দিলাম ভালোভাবে সেটিং হওয়ার জন্য, সেটিং হয়ে গিয়েছে। ওয়াও কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে ঝটফট স্যান্ডউইচ পিঠাটি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।